আরটিপিসিআরে করোনা নমুনা পরীক্ষা সময় উপযোগী হলেও সামান্য ভুলে রিপোর্টে গরমিলের আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। সকালে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে করোনা শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি এ আশঙ্কার কথা জানান। করোনা নমুনা পরীক্ষায় নিয়োজিত কর্মীদের সবসময় সতর্ক থাকারও পরামর্শ দেন ডাক্তার নজরুল ইসলাম। পরে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, নতুন আরটিপিসিআর পরীক্ষাগারে প্রতিদিন এক শিফটে 150 নমুনা পরীক্ষা করা যাবে, খরচ পড়বে 3,000 টাকা। বেলা 11টার মধ্যে নমুনা দিলে রাত 8টার মধ্যে ফল জানা যাবে। কোভিড টেস্টের পাশাপাশি গণস্বাস্থ্যের এ ল্যাবে গবেষণা করা যাবে বলেও জানায় কর্তৃপক্ষ। ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কালেকশনের ত্রুটির জন্য, এবং কালেকশন যারা করে অনেক লোক তাদেরকে আমরা ভালো ট্রেনিংও দিতে পারি না, অনলাইনে ট্রেনিং দিয়েছি এটা আর কি। কিন্তু একটা নেগেটিভ মানুষ পজিটিভ হবে না, এটা হবে না।